বিশালগড় মহকুমায় ছিনতাইয়ের ঘটনায় মহকুমাবাসী পুনরায় দুশ্চিন্তায় পড়ে গেলেন। সম্প্রতি একটি ছিনতাইবাজ চক্র পুলিশের হাতে ধরা পড়ায় মাঝে কিছুদিন ছিনতাইয়ের ঘটনা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার রাতে বিশালগড়ে পুনরায় ছিনতাইয়ের ঘটনায় মহকুমাবাসী ফের দুর্ভাবনায় পড়ে গেলেন। একটা সময় ছিনতাইবাজদের স্বর্গভূমিতে পরিণত হয়েছিল গোটা বিশালগড় মহকুমা। মেয়ে বউদের তো বটে, এমনকি সেই সময় ছেলে ছোকরারাও ছিনতাইবাজদের খপ্পরে পড়ে মূল্যবান সামগ্রী হারিয়েছে। সম্প্রতি বিশালগড় থানার পুলিশ একটি ছিনতাইবাজ চক্রকে জালে তুলে পরিস্থিতির স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছিল। এতে মহকুমাবাসী রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু স্বাভাবিক অবস্থা বেশি দিন স্থায়ী হলো না। ফের বিশালগড়ে ছিনতাইয়ের ঘটনায় মহকুমাবাসীকে পুনরায় দুর্ভাবনায় ফেলে দিল। মঙ্গলবার গভীর রাতে বিপদনাশিনী পূজোর নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফিরছিলেন লিটন ভদ্র। দুর্গানগর এলাকায় পৌঁছতেই তিন ছিনতাইবাজ পথে লিটন ভদ্রের বাইক থামায় এবং তার সোনার চেইন, টাকা পয়সা, এমনকি বাইকটি পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইবাজরা মুখে কালো কাপড় বেঁধে মারুতি ভ্যান নিয়ে তার পথ আগলে দাঁড়িয়েছিল। এই ব্যাপারে ছিনতাইবাজদের চিনতে পারায় অভিযুক্তদের নাম পরিচয় জানালেন ছিনতাইয়ের শিকার লিটন ভদ্র। কালকা রাত্রেবেলা আমি যখন বাজার থেকে যখন পূজা আসলো বাজারে, বাজার থেকে যখন আমি বাড়ি ঢুকতেছি তখন একটা মারুতি ভ্যানটাই আছে সামনে দিয়ে আমার পাতা লেগে গেছে। তখন আমি সাইকেলটা দাঁড়াইছি পরে তারা কালা কাপড় মূল্যবান দিন না, তারা এসে আমার ইটান আমার এসে বুদ্ধি দিয়ে দিতাম। তো আমি তো জানি না ব্যাপারটা। তখন তখন আমার ফটোটা আসলো, সিনটা আসলো লেগে থাকা। তখন আমি শব্দ পাইলাম বাপন লস্কর, রুবুল, তারপরে পাপু বিশ্বাস, তারা আমার ঘটনাটা। তাদের সাথে কি আপনার কোনো শত্রুতা নাই? কি কারণে তারা করতে পারে? তারা করতে পারে বলতে তারা তারা তো টেন্ডার দেবে, আমি তো জানি। আমি তারা কি এই ধরনের কাজকর্ম কি সবসময় এই কয়েকদিন আগে বাপন লস্কর মারছে টেন্ডার ব্যাপারে আপনার রেল স্টেশনে। পরবর্তীতে বুধবার সকালে ছিনতাই হওয়া বাইকটি পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার হয়। এই ব্যাপারে বিশালগড় থানায় মামলা হওয়ায় পুলিশ এসে ঘটনা তদন্তে নেমেছে। তবে এখন পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। তবে মাঝে কিছুদিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পুনরায় বিশালগড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায় মহকুমাবাসীর মনে ফের দুর্ভাবনা ও আশঙ্কা দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।